আজকে আমরা এই জমি থেকে ছোট ছোট এই পাকড়ি আলু তুলতেছি। এই ছোট ছোট আলু দিয়ে আজকে আমরা রান্না করবো। আলু ধরেছে ভালো, অনেক টিকের আলু গাছ। আলুগুলো আমার এখন তোলা হয়ে গেছে, আমি একটা বাড়িতে নিয়ে যাব। بسم الله الرحمن الرحيم. Thank you.
আবার রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আমি দেশি মাগুর মাছগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। আমার নানার জমির দেশি ছোট আলু দিয়ে আমার নানুমণি দেশি মাগুর মাছ রান্না করছে, সেটা খেতে অনেক মজা হয়েছে।